হ্যালো এভরিওয়ান কি খবর সবার তো সকাল সকাল স্যান্ডিবাবু বসে গেছে পড়তে আর আমি তাকে দেখছি এরপর চলে এলাম রান্নাঘরে তো আজ একটু বেরেস্তা ভেজে নিচ্ছি আর পিঙ্কি স্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তাই সাথে চলছে ডিম সেদ্ধ ব্রেকফাস্টের জন্যে আর রেডি হয়ে গেছে আমার লাল চা তো চলো চিকেনটা ম্যারিনেট করব একটু অন্যরকম করে করব ভেবেছি দেখা যাক কি হয় নরমালি চিকেন কষার ঝোল একদম আজকে খাওয়ার ইচ্ছে হচ্ছিল না তাই একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে টক দই একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রাখবো আর এই মহান কাজটা আজকে আমাকে করতে হেল্প করছে আমার স্যান্ডি বাবু আর আমি এদিকে ব্রেডগুলো একটু সেঁকে নেব সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি আর থাকবে ডিম সেতো আর কলা যেটা আজকে আমাদের ব্রেকফাস্ট আর আমার খরগোশকে এখন ব্রেকফাস্টটা সার্ভ করে দিলাম তো এই ব্রেকফাস্ট কিন্তু আমরা ছোটোবেলায় পিকনিকে গেলেও খেতাম দারুণ লাগতো আর এই দিকে আমার বেরেস্তাও রেডি তো হাফের বেশি আমি পেস্টের জন্য রাখছি আর কিছুটা রেখে দিচ্ছি লাস্টে ইউজ করব। আর এই রইলো গরম মশলা তো আমি তেলে কিন্তু গরম মশলা সব ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়েও ভেজে নিচ্ছি তারপর সেই ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেব আজকের এই রান্নাতে কিন্তু আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কোনো মশলাই ইউজ করিনি জাস্ট যা কিছু দেখলে এটুকু দিয়েই আজকে তৈরি হয়ে যাবে তবে হ্যাঁ কিছুটা আমি টমেটো স্লাইস করে কেটে দিয়েছিলাম আর একদম কিন্তু ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো মতন কিছুটা কষে গেলে তারপর সেই পেস্ট করে রাখা বেরেস্তাটা দিয়ে দিতে হবে এবং ভালো মতন নেড়ে চেড়ে সেটাকে আরেকটু কষিয়ে সামান্য জল দিয়ে দেব। বেশি জল হবে না কারণ আমি গ্রেভিটা একটু কম রাখতে চাইছি তাই এভাবে চিকেনটা করলে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন নেই আবার খুব বেশি সময়ও লাগে না তো মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা আর সাথে ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটা রেডি করে নেব। তো আমার রান্নাটা কেমন লাগলো জানাবে আর হ্যাঁ ওপর দিয়ে কিন্তু বেরেস্তাটা কিছুটা ছড়িয়ে দিলাম দারুণ একটা স্মেল আসে তো এভাবে একবার রান্না করে দেখো ভালো লাগতো তো যাই হোক নিজে যেরকম চাচ্ছিলাম যে চিকেন কষা বা ঝোল কিছুই হবে না একটু অন্যরকম করবো তো সেটা তো হলো ঠিকই কিন্তু সাদা ভাত দিয়ে এই রেসিপিটা একদম যাবে না আর এদিকে আমার ভাত করা হয়েই গেছিলো তো ফটাফট কি করলাম একটু আমি কাজু কিশমিশ আর গরম মশলা দিয়ে ভেজে নিয়ে একটু আদা বাটা দিয়ে ভালো মতন কষিয়ে ভাতগুলো দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কা দিলাম একটু ফ্লেভারের জন্য আমার এই কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু দারুণ লাগে তো এরপর চলো সামান্য একটু মটরশুঁটি দিয়ে আর ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো এটা হয়ে গেল আমার ফ্রায়েড রাইস তো একটু চিনি আর নুন কিন্তু অবশ্যই দিয়েছিলাম তো যাই হোক এই রাইসের সঙ্গে কিন্তু চিকেনটা এবার দারুণ যাবে সাদা ভাতের সঙ্গে একদমই ভালো লাগতো না তবে রুটি আর পরোটা লুচি সবার সাথেও খুব ভালো হতো কিন্তু দিনের বেলায় আর করে নিই ভাতটাই ভেজে নিলাম তো একে ভাত ভাজাই বলো বা ফ্রায়েড রাইসই বলো আমরা কিন্তু দারুণ এনজয় করলাম তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবে না তো যারা আমাকে ফেসবুকে দেখছো ছোট্ট করে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং